নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ এপিসোডে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে বিভিন্ন পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে, গ্রুপ সি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটর, এরকম বিভিন্ন পদে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে রিক্রুট করা হচ্ছে। তোমরা এই পদটিতে কী করে আবেদন করতে পারবা, শিক্ষকতার যোগ্যতায় কী লাগবে এই পদটিতে আবেদন করার জন্য, তোমাদের বয়স কী হতে হবে, যাবতীয় তথ্য এই পদ সংক্রান্তিত আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইস্টার্ন রিজিওনাল অফিস, ইন্ডিয়ান অয়েল ভবন 2, গড়িয়াহাট রোড, ঢাকুরিয়া, কলকাতা 70068। তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে। দেখো, যেসব পদে রিক্রুট করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস অ্যাট ইটস লোকেশন ইন স্টেট অফ দ্য ইস্টার্ন ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড অ্যান্ড আসাম। মানে কিন্তু ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং আসামে কিন্তু এইখানে কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং উপর থেকে দেখতে পাবে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রঙটি রয়েছে, যেটা হলো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অ্যাডভার্টাইজমেন্ট রং বা মেমো রং কিন্তু থাকবেই। এরপর দেখো কোন কোন পদে রিক্রুট করা হচ্ছে সেটা কিন্তু এখানে রয়েছে। ফার্স্টে রয়েছে স্টেট, কোন কোন স্টেটে বা কোন কোন রাজ্যে নিয়োগ করা হচ্ছে। DISC কোড রয়েছে, মানে কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ কোড রয়েছে প্রত্যেকটির। ট্রেড রয়েছে বা ডিসিপ্লিনি রয়েছে, তোমাদের কোন ট্রেডে বা কোন ডিসিপ্লিনিতে নিয়োগ করা হবে। টোটাল কতগুলি পদ রয়েছে, জেনারেল, EWS, SC, ST, OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য কতগুলি পদ রয়েছে। দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পদটি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিল্টার, এখানে কিন্তু টোটাল মোট শূন্য পদ রয়েছে 90টি। ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক মেকানিক, ট্রেড অ্যাপেন্টিক্স ইনস্ট্রুমেন্ট মেকানিক, ট্রেড অ্যাপেন্টিক্স মেকানিস্ট, এখানে কিন্তু টোটাল মোট শূন্য পদ রয়েছে 90টি। জেনারেল, EWS, SC, ST প্রার্থীদের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ভাগ করে দেওয়া রয়েছে, সেটা আমি আর পড়ে তোমাদেরকে শোনালাম না। এছাড়াও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিক্স মেকানিক্যাল, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিক্স ইলেকট্রিশিয়ান, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিক্স ইনস্ট্রুমেন্টেশন, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস সিভিল, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এই উপরের যে সমস্ত পদগুলি আমি বললাম, এই প্রত্যেকটি পদে কিন্তু 123টি কিন্তু টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে, এবং ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 2টি সিট ক্যাপাসিটি রয়েছে বা শূন্য পদ কিন্তু রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার, এখানে কিন্তু 2টি শূন্য পদ রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, এখানে কিন্তু 2টি শূন্য পদ রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার, এখানে কিন্তু 2টি শূন্য পদ রয়েছে। তোমরা যারা এই সমস্ত পদে ইন্টারেস্টেড বা এলিজিবল, তোমরা কিন্তু এই সমস্ত পদগুলিতে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। তোমাদের এইখানে কিন্তু শূন্য পদ কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে ভাগ ভাগ করে দেওয়া নেই যে কোন পদের ক্ষেত্রে কতগুলি সিট ক্যাপাসিটি অ্যালট করা রয়েছে। এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার এবং যারা ডিটেলস সেল পদে আবেদন করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরিভাবে উল্লেখ করা রয়েছে কোন কোন পদের ক্ষেত্রে কতগুলি শূন্য পদ রয়েছে। এরপর দেখো এই পেজটি সবার শেষের দিকে ওয়েস্ট বেঙ্গলে প্রার্থীদের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট, এখানে কিন্তু তোমাদের কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামের জন্য টোটাল কিন্তু মোট শূন্য পদ রয়েছে কিন্তু 21টি। এই টোটাল মোট কিন্তু 505টি শূন্য পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অল ওভার দ্য ইন্ডিয়া থেকে, যে সমস্ত স্টেটগুলি থেকে রিক্রুট করা হচ্ছে। তোমরা এর মধ্যে থেকে যে পদে এলিজিবল তোমরা কিন্তু সেই পদটিতে আবেদন করতে পারো। তোমাদের কিন্তু সার্টিফিকেট হোল্ডার যদি হয়ে থাকো তোমরা কিন্তু এই পদগুলিতে আবেদন কিন্তু করতে পারো। এখানে দেখো উল্লেখ করে দেওয়া রয়েছে কোন কোন পদের ক্ষেত্রে কী কী শিক্ষকতা যোগ্যতা হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিল্টারের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ম্যাট্রিক, মানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কিন্তু ITI ফিটার কোর্স কিন্তু করা থাকতে হবে। এরপরে তোমাদের যে ইলেকট্রিশিয়ান যে পদটি রয়েছে, ইলেকট্রনিক মেকানিক এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই পদগুলির জন্যও কিন্তু তোমাদের সেম শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের কিন্তু ITI তোমাদের যে ফিল্ডে অ্যাপ্লাই করছো, যেমন ধরো
তোমরা ইলেকট্রনিকে যদি অ্যাপ্লাই করে থাকো তোমাদের কিন্তু আইটিআই তোমাদের কিন্তু ইলেকট্রনিক কিন্তু কোর্স করা কিন্তু থাকতে হবে বা তোমাদের কিন্তু সেখানে কিন্তু ডিপ্লোমা করা কিন্তু থাকতে হবে। এরপরে দেখো টেট অ্যাপ্রেন্টিক্স মেকানিস্ট এই পদটির ক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে তোমাদের আইটিআই কোর্স কিন্তু করা থাকতে হবে এই পদটি বা এই তোমাদের কিন্তু সাবজেক্টটির উপর। এরপরে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিক্স মেকানিক্যাল এই পদটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 ইয়ারের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর থাকতে হবে এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস থাকা প্রয়োজন এবং তোমাদের কিন্তু এটি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি বা তোমাদের যদি রিপুটেড ইনস্টিটিউট থেকে করে থাকো তবেই তোমরা কিন্তু এলিজিবল এই পদটির জন্য। তোমরা যারা ইডাব্লিউএস প্রার্থীরা রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই 50% মার্কস লাগবে এই পদটিতে আবেদন করার জন্য। যারা এসসি এসটি প্রার্থীরা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু 45% মার্কস থাকলে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিক্স এই পদটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছরের ডিপ্লোমা থাকা প্রয়োজন এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 50 নাম্বার পেতেই হবে এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 45% মার্কস পেলেও কিন্তু তারা কিন্তু এলিজিবল কিন্তু রয়েছে। তো এরপরে দেখো যে পদটি রয়েছে তোমাদের এখানে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিক্স ইনস্ট্রুমেন্টেশন এখানে কিন্তু তোমাদের 3 বছরের ডিপ্লোমা হোল্ডার হতে হবে তার সাথে তোমাদের কিন্তু 50% মার্কস কিন্তু পেতে হবে। এই 3 বছরের ডিপ্লোমা তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউট থেকে তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিক্স সিভিল এই সিভিল পদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে তোমাদের কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে সেখানেও তোমাদের 50% মার্কস থাকা প্রয়োজন। প্রত্যেকটি যে সমস্ত পদগুলি পরপর রয়েছে যেমন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ট্রেড অ্যাপ্রেন্টিক্স অ্যাকাউন্টেন্টস এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হলো 50% মার্কস পেতে হবে তোমাদের হয় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি থেকে। তোমাদের কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য 50% মার্কস পেতেই হবে তোমাদের সেই কোর্সের উপর এবং কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 45% মার্কস থাকলেও তারা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এরপর দেখো ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশারদের ক্ষেত্রে কি রয়েছে নন গ্র্যাজুয়েটেড উইথ 12 পাস কোয়ালিফিকেশান মানে কিন্তু তোমাদের কিন্তু 12 পাস হলে তোমরা কিন্তু এই ফ্রেশার ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। এরপর দেখো ট্রেড অ্যাপ্রেন্টিক্স ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 12 অবশ্যই পার করতে হবে আর ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি কিন্তু থাকতে হবে। এরপর কি বলেছে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিক্স রিটেল স্টেট অ্যাকাউন্টেন্টস এখানে কিন্তু ফ্রেশার আবেদন করতে পারবে এবং কিন্তু এখানে কোনো গ্র্যাজুয়েট প্রার্থীরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে না। ট্রেড অ্যাপ্রেন্টিক্স রিটেল সেলস অ্যাকাউন্টেন্টস এই পদটির ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তার সাথে সাথে কিন্তু তোমার এই কোর্সটির কিন্তু ডিপ্লোমা কিন্তু করা থাকতে হবে। এবং দেখো লাস্টে কিন্তু একদম ক্লিয়ারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি পদে তোমরা যখন আবেদন করবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের রেপুটেড ইনস্টিটিউট অথবা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি থেকে তোমাদের পাস করতে হবে এবং ক্লাস 12 ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ভ্যালিড কোনো বোর্ডের আন্ডারে কিন্তু পাস কিন্তু করতে হবে এখানে কিন্তু সরাসরি কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। এই পদটির ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের বয়স কী হতে হবে তোমাদের কিন্তু মিনিমাম বয়স 18 বছর হতে হবে। তোমাদের বয়স যদি 18 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবে। 31/01/2021 হিসাবে তোমাদের বয়স যদি 18 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু তোমরা এই পদটির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী বা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তারা কিন্তু বয়সের ছাড় কিন্তু পাবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাস 10 মার্কশিট দেখে কিন্তু তোমাদের বয়স হিসাব করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে তোমাদের কত দিনের ট্রেনিং হবে এখানে কিন্তু তোমাদের 12 মাসের ট্রেনিং হবে মানে কিন্তু তোমাদের কিন্তু 1 বছরের ট্রেনিং হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু 15 মাসের ট্রেনিং হবে এবং যারা হলো রিটেল সেলস অ্যাকাউন্টেন্টস ফ্রেশাররা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 14 মাসের কিন্তু ট্রেনিং কিন্তু হবে। দেখো এরপরে কিন্তু তোমাদের কীভাবে নিয়োগ করা হবে সিলেকশন প্রসেসটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তোমাদের কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের রিটেন টেস্টটি কিন্তু 90 মিনিটের হবে এবং তোমাদের কিন্তু 100টি কিন্তু কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন মানে এমসিকিউ কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। তোমাদের কোন ট্রেডের ক্ষেত্রে কীরকম কোশ্চেন থাকবে সেটাও কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিক্স অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল অ্যাপটিটিউড ইনক্লুডিং কোয়ান্টিভ অ্যাপটিটিউড তোমাদের থাকবে 30 মার্কসের, রিজনিং অ্যাবিলিটি 30 মার্কসের, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস থাকবে 40 মার্কসের। ট্রেড অ্যাপ্রেন্টিক্স ফিল্টার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক ইনস্ট্রুমেন্ট মেকানিক
মেশিনিস্ট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সিভিল ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক ইলেকট্রনিক্স এই সবগুলি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু টেকনিক্যাল একম ইন দ্য রিলেভেন্ট ডিসিপ্লিনই 40 marks কিন্তু থাকবে, মানে কিন্তু তোমাদের যে সমস্ত পড়াশোনা করে এসেছো তার উপরে কিন্তু 40 marks তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাপটিটিউড ইনক্লুডিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে ক্ষেত্রে কিন্তু 20 marks থাকবে। রিজনিং অ্যাবিলিটির উপর 20 marks থাকবে। বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 20 marks থাকবে। ট্রেড অ্যাপ্রেন্টিক এই পদটির ক্ষেত্রে তোমাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে জেনারেল অ্যাপটিটিউড থাকবে 30 নম্বরে, রিজনিং অ্যাবিলিটি থাকবে 30 নম্বরের এবং বেসিক ইংলিশ থাকবে 40 marks। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু এই MCQ এক্সাম দিয়ে তোমাদের কিন্তু কোয়ালিফাই কিন্তু করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই হবে এই পদটির ক্ষেত্রে। তোমাদের কিন্তু ক্লাস 10 কিন্তু মার্কশিট বা সার্টিফিকেটের সমস্ত কিছু কিন্তু প্রয়োজন হবে, এবং যারা SC ST OBC প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু SC ST OBC প্রার্থীদের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, এবং তোমরা যারা ক্লাস 12 পাশ করে এই পদটিতে আবেদন করেছো তোমাদের কিন্তু ক্লাস 12 কিন্তু মার্কশিট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন, এবং যারা ITI করেছো NCVT আন্ডারে তাদের কিন্তু ডিপ্লোমা কোর্সের কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু প্রয়োজন, এবং যারা তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছো তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু ডিপ্লোমার কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট থাকা কিন্তু প্রয়োজন। এবং এখানে কিন্তু আরও বেশি কিছু ডিটেলস সেটা উল্লেখ করে দিয়েছে, সেটা কিন্তু তোমাদের এই পদটিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। তোমাদের এই পদটিতে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। তোমাদের অনলাইনে আবেদন করতে হলে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করতে হবে। তোমরা যদি জানতে চাও কী করে আবেদন করতে হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সে নিয়ে কিন্তু আমি একটি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে দেবো। তাছাড়াও কিন্তু নিচে দেওয়া রয়েছে কী করে তোমাদের আবেদন করতে হবে, সেটা কিন্তু হাউ টু অ্যাপ্লাই প্রসেসের মধ্যে যাবতীয় ডিটেলসে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া কিন্তু রয়েছে, তোমরা কিন্তু এটাও কিন্তু পড়তে পারো। তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। সেই সমস্ত জিনিসগুলি তোমাদের কিন্তু আবেদন করার সময় লাগবে, যেমন তোমাদের সিগনেচার ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার লাগবে, তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে, ক্লাস 10 মার্কশিটের জেরক্স লাগবে, সার্টিফিকেটের জেরক্স লাগবে, এবং তোমাদের যদি ITI কোর্স করা থাকে তার ডিপ্লোমা কোর্সের জেরক্স লাগবে বা সেটা স্ক্যান কপি লাগবে, এবং তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিপ্লোমা কোর্স করেছো তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু সার্টিফিকেট মার্কশিটের কিন্তু স্ক্যান কপি কিন্তু প্রয়োজন। এবং দেখো লাস্টের দিকে একদম শেষের দিকে লেখা রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসটি, তোমাদের কিন্তু অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে সকাল 11টা থেকে, সেই আবেদনটি চলবে মানে শেষ তারিখ রয়েছে 26/2/2021 5 PM তোমাদের কিন্তু 5টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 1/3/2021 5 PM মধ্যে, এবং তোমাদের কিন্তু রিটেন ডেট বা রিটেন টেস্ট হবে 14/3/2021 সকাল 11টার সময়, এবং তোমাদের কিন্তু শেষে উল্লেখ করে দিয়েছে তোমাদের কবে রেজাল্টটি প্রকাশ হবে, এবং সেটা কিন্তু তোমরা কিন্তু ওয়েবসাইটে চেক আউট করতে পারবে। সেই ডেটটি কিন্তু রয়েছে 25/3/2021, তোমরা কিন্তু এটা 25/3/2021 কিন্তু তোমাদের নাম তোমরা কোয়ালিফাই করেছো কিনা সেই লিস্টটি কিন্তু চেক আউট করতে পারবে তোমরা হলো বিকাল 5টার সময়। তো এই ছিল সমস্ত ভিডিওটি। আই হোপ তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিক লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিক লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। ভিডিওটি বানাতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে, অবশ্যই তার জন্য কিন্তু ভিডিওটিতে লাইক করে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। জব রিলেটেড সমস্ত যদি আপডেট তোমরা পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে দিতে পারো সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো সমস্ত রকম জব রিলেটেড আপডেটেড প্রিপারেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য।